ভক্তিমালা আসলাম। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য ব্লগ দিতে পারিনি। তো আজকে এখন আমরা যাব বিয়ে বাড়ি, সেই জন্য এই শাড়িটা চুজ করেছি। দেখো এই শাড়িটা পরবো। আর এখন বাজছে হচ্ছে সন্ধ্যে 6:30, আর আজকের ব্লগটা আমি এখানে শুরু করছি। চলো ব্লগটা এখানেই শুরু করি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো জানিও, আর শাড়িটা পরে আমাকে কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানিও। মিষ্টিকে সাজাবো, মিষ্টিকে কেমন লাগছে সেটাও জানিও। চলো ব্লগটা শুরু করছি। Close till I get up, time is barely on our side. বিয়েবাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, দেখো কেমন লাগছে। মিষ্টিকে দেখাই, মামা আসো দেখো মিষ্টিকে কেমন লাগছে জানিও। আমরা এখন টোটোতে বসে যাব। আমার বাবা এসে, বাবা আসো তোমাকে দেখাই, বাবা আসো তোমাকে দেখাই। এই দেখো, বলো হাই করো, বলো পাপা হাই করো। হাই করো না, বন্ধুরা তোমাকে হাই করছে। বন্ধুরা হাই করছে, করো হাই। দেখেছো মিষ্টি কি সুন্দর ব্লগ করতে পারে? তোমরা মিষ্টিকে কিন্তু সাপোর্ট করো, যাতে মিষ্টি এই ব্লগটা আরো এগিয়ে নিয়ে যেতে পারে, তাই না মা? বলে যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো করো। আর তোমরা ভালো থেকো, চলো টাটা। থ্যাংক ইউ টাটা। বলে আবার দেখা হচ্ছে বিয়ে বাড়ি গিয়ে। বিয়ে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে, টাটা। আমরা চলে এসেছি, এখন জাস্ট ভেতরে যাচ্ছি। জিলিপি খাবে, খাবে ভালো কথা এনে দিচ্ছি। মিষ্টি একটু কাবাব খেয়েছিল, এত ঝাল লেগেছে, এখন জিলিপি খাবে বলছে। কি দেবো মা? জিলিপি? আচ্ছা যাচ্ছি। কেমন কথা বলতে পারে না
কি সুন্দর কথা বলছে ভাইটা। এবার ইংলিশে বলে, মাই নেম ইজ বলে পুরো নাম বলছে। তাই নাম কি? বুনোটা বোকা, বুনোটা কথা বলে না। খালি পাতা নিয়ে বসে আছিস কেন? ওটা অন্তত ফেল, দে আমি ফেলে দিচ্ছি। বাড়ি যাবে কিসে? এমা মাটন ছেড়ে হাড় খাচ্ছে। কে হাড় খাচ্ছে? মিষ্টিকে একটুখানি মাংস দিয়েছে, মিষ্টি চিবিয়ে যাচ্ছে, চিবিয়ে যাচ্ছে, চিবিয়ে যাচ্ছে। ওই যে তুই হলি কেন? এই তুই হলি কেন? হাত থেকে পড়ে যাবে কিন্তু। Thank you.
বন্ধুরা, এখন বাজছে হচ্ছে প্রায় একটা, আর মিষ্টিকে সবে ঘুম পাড়ালাম। অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেছে আসার সময়, প্রথমে টোটো করে আমরা যাওয়ার সময় টোটো করে গেছিলাম, কিন্তু আসার সময় আর টোটো পেলাম না, উবের টোটোতে গেছিলাম। উবের টোটোটা আসার সময় বুক করা হয়েছিল বাট ক্যান্সেল করে দিল, আর তারপরে গাড়ি বুক করে আসলাম। আস্তে আস্তে লেট হয়ে গেছে, তারপর মিষ্টিকে এই ঘুম পাড়িয়ে দিলাম। মিষ্টি তো ঘুমাতেই চাইছিল না, আসলে ওর ঘুমের টাইমটা পার হয়ে গেছে, সেই জন্য ও একদমই ঘুমাতে চাইছিল না। অনেক কষ্ট করে জোর করে এইমাত্র ঘুম পাড়ালাম, আর আমিও এখন ভীষণ টায়ার্ড, তো মেকআপ তুলতে হবে। যাও, খুব বেশি মেকআপ করিনি দেখো, তাও যে যতটা করেছি সেটা তো একটু রিমুভ করতেই হবে। মেকআপটা রিমুভ করবো আর ঘুমাবো, এখন আর পারছি না, অনেকটাই রাত হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, চলো টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো।